আসসালামু আলাইকুম, বায়োফলক পদ্ধতিতে মাছ চাষে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হলো প্রোবায়োটি। বায়োফলক পদ্ধতিতে মাছ চাষ করতে হলে যে সকল গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানতে হবে, তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রোবায়োটি। বাড়িতে বসে খুব কম খরচে কীভাবে আপনারা এই প্রোবায়োটি বানাবেন, চলুন দেখা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমাদের প্রয়োজন হবে 1 লিটার পানি। 1 লিটার পানি, পরিষ্কার পানি, টিউবওয়েলের চাপকলের পানি। মিনারেল ওয়াটার প্রয়োজন নাই, কারণ ওটাতে অনেক খনিজ পদার্থ দিয়ে পরিষ্কার করা হয়, রিফাইন করা হয়। তো আমরা পরিষ্কার পানি নিব 1 লিটার। তারপর লাগবে চাল, আতপ চাল। আতপ চাল লাগবে আমাদের 100 গ্রাম। এটা আমাদের গ্রামে যে ধান থেকে খোসা ছাড়ানোর পর যে চালটি হয় পলিশ ছাড়া, সেই আতপ চালটি লাগবে। আতপ চাল 100 গ্রাম। তারপর লাগবে লবণ, এটা খনিজ লবণ, যেটা আমরা অনেকে গরুকে খাওয়ানো হয় সরাসরি রিফাইন ছাড়া, যে লবণটা লাল লবণ, সেটা লাগবে 10 গ্রাম। তারপর লাগবে আমাদের চিনি, চিনি এটাও লাল চিনি আমাদের, রিফাইন ছাড়া যে আখের চিনিটা আমাদের এখানে হয়, আমাদের দেশে পাওয়া যায় অ্যাভেলেবেল লাল চিনি, এটা লাগবে 30 গ্রাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রথমে আমাদের লাগবে পানি 1 লিটার, চাল 100 গ্রাম, লবণ 10 গ্রাম, চিনি 30 গ্রাম। বন্ধুরা, সব উপকরণগুলি আমাদের লাগতেছে ন্যাচারাল, যেটাকে আমরা অনেকে অর্গানিক বলে থাকি। তো যাই হোক, আমি শুরু করছি এখন কীভাবে আমরা তৈরি করবো প্রোবায়োটিক। তো বন্ধুরা, প্রথমে আমি 1 লিটার পানি নিয়ে নিলাম, পরিষ্কার পানি। তার সাথে আমি আমাদের এই আতপ চালটি দিয়ে দিব। তারপর এটাকে ভালো করে ছাকাতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে আপনাকে অনবরত প্রায় 15 থেকে 20 মিনিট ছাকাতে হবে। বন্ধুরা, 15 থেকে 20 মিনিট ঝাঁকানোর পর আপনারা দেখতে পাবেন আমার চালের পানিটা অনেকটা দুধ কালার হয়ে যাবে, এরকম সাদা দুধ কালার হয়ে যাবে। বন্ধুরা, এখানে যদি 30 মিনিট ঝাঁকানো যায় আরো ভালো হবে। যাই হোক, সময়ের জন্য আমি এতক্ষণ ঝাঁকাবো না। দেখতে পাচ্ছেন আপনারা, আমার চালের পানিটা প্রায় হয়ে গেছে দুধ কালার। এখন আমি এর সাথে বাকি উপকরণগুলি মিশিয়ে দিব। লবণ, লবণ দিব 10 গ্রাম, খনিজ লবণ লাল। তারপর চিনি 30 গ্রাম, লাল চিনি। তারপর এটাকে আমি আরো কিছুক্ষণ ঝাঁকিয়ে নিব, যাতে সবগুলো পুকুর আমার একদম গলে মিশে যায়।
বন্ধুরা, আমার হয়ে গেছে প্রায়, আমার সব সব চিনি লবণ সব গলে গেছে দেখতে পাচ্ছেন। আমি এটাকে আমি 7 দিন এভাবে রেখে দেব, এটাকে আমি 7 দিন এভাবে রেখে দেবো বন্ধুরা। আর প্রতিদিন একবার করে ঝাঁকাবো, একবার করে ঝাঁকিয়ে এটার ভিতরে একটা গ্যাস তৈরি হবে। আমি গ্যাস এই মুখটা খুলে দিয়ে গ্যাসটা বের করে দিবে, আবার তাকে লাগিয়ে দিব। এভাবে প্রতিদিন একবার ঝাঁকাতে হবে। যদি আপনারা এটাকে ঘরের ভিতরে রাখেন তাহলে 7 দিন রাখতে হবে, আর যদি রোদে রাখা যায় তাহলে এটা 5 দিনও হয়ে যেত। তো ঠিক আছে বন্ধুরা, 7 দিন অপেক্ষা করতে হবে আমাদের। বন্ধুরা, 7 দিন পর আমার চালের পানিটা হয়ে গেছে। আমার চালের পানি থেকে আমি পেয়েছি বেসিলেক্স ব্যাকটেরিয়া। তো বন্ধুরা, এখন আমার চালের পানির সাথে আমি মোলাসেস মিশাবো। মোলাসেস মানে চিটাগুড়। আপনারা সবাই জানেন চিটাগুড় গ্রামে আমাদের এখানে গরুদেরকে খাওয়ানো হয়, সবাই জানেন চিটাগুড়, মোলাসেস সবাই চিনেন। এটা গরুর খাবার দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়। যাই হোক, আমি এখন আমার চালের পানিটা ছেঁকে নিব। আমি এখানে 500 গ্রাম চিটাগুড় নিয়েছি। 500 গ্রাম চিটাগুড় নিয়েছি, তার সাথে আমি আমার এই চালের পানিটা ছেঁকে, এই যে দেখতে পাচ্ছেন চালের পানিটা আমার, এটা ছেঁকে আমি আরও 500 গ্রাম নেব, নিয়ে 1 লিটার বানাবো। বন্ধুরা, আমার প্রোবায়োটিক বাসায় রিজার্ভ আছে, তাই আমি বেশি বানাবো না, আমি অল্প করে দেখাচ্ছি। আপনারা পরিমাণ মতো নিয়ে যার যতটুকু লাগে ওভাবে বানিয়ে নেবেন। ঠিক আছে, এখান থেকে আমি হাফ নেব, হাফ নিলে আমার 500 গ্রাম হয়ে যাবে। আর এখানে 500 গ্রাম মোলাসেস নেওয়া আছে আমার। পানিটা এভাবে ছেঁকে নিবি। যাই হোক বন্ধুরা, মোলাসেস অনেক ঘন হয়, তাই আমি এটাকে ভালো করে নেড়ে নিবি। বন্ধুরা, আমি এখন এটা 1 লিটার মোলাসেস আর আমার চালের পানি, এই 1 লিটারের সাথে আমি এখন আর 9 লিটার পানি মেশাবো। এখানে আমার 9 লিটার পানি নেওয়া আছে বন্ধুরা। তো যাই হোক, আমি আরো 9 লিটার পানি মিশালাম। তারপর পুরোটাকে ভালো করে নিয়ে মিশিয়ে নিব। বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিবেন। 1 লিটার মোলাসেস আর চালের পানির সাথে 9 লিটার সাদা পানি, পরিষ্কার পানি মিশিয়ে এখন আমরা এটাকে, বন্ধুরা আমার মেশানো হয়ে গেছে 9 লিটার সাদা পানি, 1 লিটার মোলাসেস আর চালের পানি। এখন এটাকে আমরা ভালোভাবে ঢেকে রেখে দিব। এভাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা ভালোভাবে ঢেকে দিয়েছি, যাতে এর ভিতরে কোনো পোকামাকড় ঢুকতে না পারে। যাই হোক, এটাকে আমরা ঢেকে এভাবে আরও 7 দিন রেখে দিব বন্ধুরা। তো 7 দিন পর, 7 দিন পর আমাদের এটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে, তৈরি হয়ে যাবে আমাদের প্রোবায়োটিক, দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা। 7 দিন পর এটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। আর ব্যবহার নিয়ম হলো 1000 লিটার ট্যাঙ্কে
10 থেকে 12 মিলি 10 দিন পর পর। তবে ব্যবহারের আগে ট্যাঙ্কে কি পরিমাণ ফ্লগ আছে পরীক্ষা করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের প্রোবায়োটিক কম বেশি লাগতে পারে। তো যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করবেন, যাতে সবাই খুব সহজেই বাড়িতে বসে কম খরচে প্রোবায়োটিক তৈরি করতে পারে। তো আজকে এই পর্যন্তই, আমি আবার প্রোবায়োটিক আরও কীভাবে কম খরচে বানানো যায়, সহজভাবে বানানো যায় সে পদ্ধতি দেখাবো আমার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।